তো অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম যে আমরা দীঘা যাব, কোথাও একটা ঘুরতে যাব, বাট কোনো প্ল্যানিং সাকসেসফুল হয়নি। কারণ এখন ট্রেনের যেভাবে আর কি টিকিটের সমস্যা, সেই জন্য আমরা ঠিক করেছি দীঘাই যাব। তো বাঙালি হয়ে দীঘা যায়নি এমন খুব কমজনই আছে, তো সেই জন্য আমরা ঠিক করলাম তাহলে দীঘাই যাই। রাত 3 দিনের একটা ট্যুর প্ল্যান করেই ফেললাম, তো বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। কিন্তু দীঘা যাওয়ার সময় কলকাতা থেকে ট্রেন ছাড়ার পথে অনেক লেট, তারপরও ট্রেন ছাড়তে না ছাড়তেই স্টপ, কারণ এই কাকুদের জন্য। এই কাকুরা লাইনে প্রচুর কাজ করছে। তারপর ধীরে ধীরে যখন ট্রেনটা আস্তে আস্তে রানিং হতে শুরু করলো, তখন আমরা খুবই আনন্দ পেলাম, যেহেতু ফুরফুরে হাওয়া আর একটু হালকা তৃপ্তি পেলাম। এই করতে করতে আমাদের সাথে সঙ্গী হয়ে পড়লো জানলার বাইরের সেই পরিবেশ, যে পরিবেশগুলো আমাদেরকে অনেক মুগ্ধ করেছে, এবং তার সাথে সবাই মিলে আড্ডা, কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়া এবং জল খাওয়া। আর আমি সেই বোকার মতো জানলার ধারে বসে বাইরের পরিবেশটাই দেখতে শুরু করলাম, এবং সেই ফুরফুরে হাওয়াটা আমায় খুব মুগ্ধ করলো। তার সাথে নিজেকে সবার সাথে মিলিয়ে একটু আড্ডাও মেরে নিলাম, আর সেই বাইরের পরিবেশটা দেখতে আমার একটু বেশি ভালো লেগেছে। আমার বোন আমাকে অনেক হেল্প করেছে ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। আর তার সাথে সাথে আমরা দেখলাম অনেক স্টেশন পেরিয়েই যাচ্ছে ট্রেন, যেহেতু ট্রেনটা একটু ফাস্ট প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন ছিল, তো সেই জন্য ট্রেনটা অনেক স্টেশনে দাঁড়ায়নি, তো সোজা বেরিয়ে যেতে শুরু করেছে। আর যে স্টেশনগুলো পেরোতে শুরু করলো, সেই স্টেশনের মানুষগুলোকে দেখতে আমাদের ভালোই লাগছিলো, যেহেতু ওরা ট্রেনের আশায় বসে রয়েছে আর আমরা ট্রেনে চেপে সোজা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর আমরা যে ট্রেনটা করে যাচ্ছি সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, এবং কান্ডারি এক্সপ্রেস হচ্ছে খুব ফাস্ট এবং দ্রুতগামী এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমার বোন আর আমি দুজনা মিলে বাইরের পরিবেশটা দেখতে খুব ভালোই লাগে। আমরা ছোটোবেলা থেকেই ট্রেনে বসে বাইরের পরিবেশটা দেখতে খুব আনন্দ পেতাম, এবং একটা তৃপ্তি নিজেদের মতো ফিল হতো। তার সাথে সাথে আমাদের অনেক কিছু স্টেশনও পেরিয়ে এলাম, এবং সেই বন এবং লাইনের ধারে থাকা সেই ঝোপ, এই জিনিসগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। সবুজে ঘেরা সেই প্রকৃতি, আর এই প্রকৃতির প্রতি ভালোবাসা সবারই আছে। আর স্টেশনগুলো অনেক বড়, এক্সপ্রেসের জন্য খুব বেটার, বাট এক্সপ্রেস ট্রেন হয়তো অনেকেই দাঁড়ায় না যদি সিগন্যাল ঠিকঠাক পায়। এর সাথে সাথে আস্তে আস্তে দেখলাম সূর্য অস্ত হতে শুরু করেছে, কারণ আমরা যখন ট্রেনে চেপেছিলাম তখন আকাশে সূর্য ছিল এবং সূর্যের তেজও প্রচুর, এবং যখন আমরা আস্তে আস্তে ট্রেনটা রানিং হতে শুরু করলো তখন দেখলাম যে সূর্য অস্ত হতে শুরু করেছে। আর আমি ঘুম থেকে উঠে যখন দেখতে পাই তখন দেখি যে বিকেল হয়ে গেছে, এবং গধূলির টাইমটা আমাদেরকে আরও বেশি মুগ্ধ করছিল। আর সেই জিনিসটাই দেখতে দেখতে আমার সময় আরও ভালো কেটে যাচ্ছিলো, কারণ একটু হলেও বোরিং হচ্ছিল, বাট যখন ঘুম থেকে উঠে পুরোপুরি চোখ মুছে দেখতে পাই যে আমরা দীঘা পৌঁছে গেছি, যার জন্য এত কষ্ট, যার জন্য এত কিছু, যে উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসা, সেই উদ্দেশ্য যখন পূর্ণ হতে শুরু করেছে না একটু একটু করে, তখন আমাদের আরও বেশি বেটার ফিল হতে শুরু করেছে। এবং এর সাথে সাথে আমরা এই যে দীঘায় ট্রেন প্রবেশ করার সময় ট্রেনে যে ধীর গতি, এটা আমাদের আরও বেশি ভালো লাগছিলো, কারণ গধূলির সময় ট্রেনটা যখন আস্তে আস্তে দীঘার স্টেশনে প্রবেশ করছে তখন এই ছোটো ছোটো লাইটগুলো দেখতে দূর থেকে খুব সুন্দর লাগছিল। আর আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই দীঘা, যেটা বাঙালির এক ভ্রমণের বিখ্যাত জায়গা। আর আমরা সবাই মিলে আস্তে আস্তে নিজেদের লাগেজগুলো নিয়ে চলতে শুরু করলাম দীঘার কোনো এক হোটেলে, যে হোটেলটা আমরা বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম এবং ভেবেছিলাম সেই হোটেলেই থাকবো, এবং সেই হোটেলের উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা যেতে শুরু করলাম সেই দীঘা স্টেশন, যাকে আমি আজ থেকে বহু বছর আগে ঘুরে গেছি এবং অনেক স্মৃতি ফেলে গেছি। সেই স্মৃতিগুলোকে আবার কুড়িয়ে নিয়ে নিজের স্বপ্নের সাথে দৌড়ানো শুরু করলাম। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে শুরু করি আজকে আমাদের দীঘার ভিডিওটা।
রেডি, তো চলো। তো গাইস, কাল তো তোমরা দেখলে যে মানে দীঘা আসার ভিডিওটা। তো আজ আমরা যাচ্ছি স্নান করতে। তো কাল দীঘাতে ছিলাম, তো আজ দীঘাতে স্নান করব এবং তারপরে মানে বিকেল টাইম করে তাজপুর মোহনা যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করব। আর তার সাথে শুনলাম যে ওল্ড দীঘার থেকে এখন নিউ দীঘা খুব সুন্দর এবং বিশ্ব বাংলাটা নাকি এখন নিউ দীঘাতে চলে এসেছে, তাই মানে শুনলাম আমি। আমফান ঝড়ের পর তো আর আমি আসিনি, তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না। তো এখন আমি অনেকদিন পরে এসেছি, ধরো এখন আমি নতুন, তো সেই ক্ষেত্রে ভাই দেখে যেতে হবে। আর সত্যি কথা বলতে একটা বাঙালি হয়ে দীঘা আসবো না, এটা হতে পারে না। তো অবশ্যই মানে এখন সবাইকে বলবো যে দীঘা একবার এসে ঘুরে যাও, খুব সুন্দর করেছে, খুব ভালো করেছে। এবার আমি সব দেখিনি, আমি সব এক এক করে এক্সপ্লোর করবো এবং তোমাদের সেটা জানাবো। আর ভিডিওটা আমি পুরোটা দেখো, ভিডিওটা তোমরা অনেক কিছু দেখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। আর আমরা যে রুমটা আছি এটা 1800 টাকা করে পার ডে, প্লাস সুইমিং পুল আছে, খুব ভিআইপি, ভালো বেস্ট রুম, ঠিক আছে। তো চলো তাহলে ভিডিওটা আসতে শুরু করি। তো আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট ম্যান। আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা রেস্টুরেন্ট, তো চলো পরে দেখাচ্ছি। আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তো পড়াশুনো দেখাবো এবং সুইমিং পুলটা এদিকে আছে, তো সুইমিং পুলও পরে আসছি আমরা। এটা রেস্টুরেন্ট আছে এবং বাইরেটা ঠিক এরকম একটা ভিউ আছে। আমরা ঠিক এই রুমটা ছিলাম, এই রুমটা তো এখন আমরা এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। তো এখন ব্রেকফাস্ট করবো, আর সুন্দর আমি বলবো এই হোটেলগুলো তোমরা চুজ করতে পারো, এসি আছে, ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি দেখি কেমন। এটা হচ্ছে ধোসা, এই হচ্ছে পরোটা, বোন ধোসা খাচ্ছে, আমি ধোসা খাচ্ছি, অঞ্জলি পরোটা, বৌদি পরোটা, দাদা ইডলি। তো গাইস আমরা রেডি, তো এখন আমরা যাচ্ছি মোহনা, তাজপুর কি মানে সাইট সিনগুলো রয়েছে সাইট সিনগুলো ঘুরবো। তো চলো সাইট সিনগুলো তোমার সাথে একটু শেয়ার করি। তো টোটো করে যাবো, হ্যাঁ টোটো ভাড়া করা হয়েছে, ট্রেনে করে এসেছি, তো তো ওখানে টোটো করে যেতে হবে। তো টোটো করে যেতে আশা করি একটা মজাই লাগবে। তো চলো বন্ধু,
চলো লাল কাঁকড়া বিচ, যাকে তালসারি বলছে লাল কাঁকড়া বিচ বলা হয়, তো দেখা যাক আমরা লাল কাঁকড়া দেখতে পাই কিনা। আর এখানে ছোটো ছোটো ওই দোকান আছে, মানে ছোটো ছোটো মার্কেটের মতো আর কি কুমড়ি টাইপের রয়েছে, তো তোমরা যদি ওই কিনতে চাও তো কিনতে পারো। আশা করি এখানে কেনার কিছু নেই, তো তোমরা জল খেতে পারো বা চা এইসব জাস্ট টিফিনের জন্য বা স্ন্যাক্স জাতীয় কিছু, ঠিক আছে পারফেক্ট। টয় ট্রেনে চেপেছি, তো আমরা আছি ঢেউ সাগর যে পার্কটা করেছে নতুন নিউ দীঘাতে, তো সেই পার্কে আমরা টয় ট্রেনে আছি। আর টয় ট্রেনটা করে পুরোটা ঘোরাবে, আর আমাদের খুব ভাগ্য ভালো লাস্ট ট্রেনে করে আমরা আর কি মানে লাস্ট টয় ট্রেনে চেপেছি। আমরা আছি এখানে পাঁচজন দিচ্ছি, তো গাইজ আছি আমরা ঢেউ সাগর বলে যে জায়গাটা করেছে নতুন, তো সেই পার্কটাতে আছি এবং সেই পার্কটা তোমাকে ঘুরে দেখাবো। অনেক বড়, তো টয় ট্রেন ছাড়া ঘুরে দেখা যাবে না, তো আমি সবাইকে বলবো একটু প্লিজ টয় ট্রেনে চাপার জন্য, আর খুব মজাও লাগবে, আশা করি সবাই চাপবেও। এন্ট্রি ফি 10 টাকা এবং টয় ট্রেনের ভাড়া 10 টাকা, ঠিক আছে। আর বাদ বাকি যে অ্যাডভেঞ্চারগুলো রয়েছে সেগুলো বর্তমানে বন্ধ আছে, শুধু টয় ট্রেনটাই চালু আছে এখন। তো এটাই লাস্ট ট্রিপ, 10টা অবধি চলে, তো আমরা এটা লাস্ট মানে আর যাবে না, এটাই সব বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছি আশা করি। আর আমরা কী বলবো, সবাই লেট করছে, তো
যাই হোক, চলো তাহলে তোমাদের একটুখানি ঘোরায় দেখাই, ঠিক আছে? আমরা মজা করি,